আমরা যখন আমাদের ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সময় ফেসবুকে যে মিউজিকগুলো আছে সেখান থেকে আমরা কি করি মিউজিকগুলো ব্যবহার করি এবং অনেক সময় দেখা যায় সেই ভিডিওতে বা সেই মিউজিকগুলোতে কপিরাইটের সমস্যা হয় অর্থাৎ কপিরাইট চলে আসে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক ভিডিওর জন্য সেটা হতে পারে আপনার লম্বা ভিডিও সেটা হতে পারে আপনার রিলস ভিডিও আপনার ফেসবুক ভিডিওর জন্য আপনি কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এবং কোথা থেকে আপনি ইউজ করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস ফেসবুকে রিলস ভিডিও এবং লং ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিকের জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করলাম আমি ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা কোপেন করার পর এখান থেকে আমি রিলসে গেলাম ক্রিয়েট রিলসে ক্লিক করলাম দেন এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও এখান থেকে সিলেকশন করে নিব যেটা আমি রিলস ভিডিও হিসেবে আপলোড করব ওকে এখান থেকে আমি আমার এই ভিডিওটিকে সিলেকশন করলাম এরপর আমরা কি করি আমাদের এই ভিডিওতে অথবা ফটোতে আমরা মিউজিক ইউজ করার জন্য আমরা কি করি এখান থেকে অডিও এই অপশনে ক্লিক করি দেন আমরা কি করি এখান থেকে এড মিউজিক এই অপশনে ক্লিক করি এই অপশনে ক্লিক করার পর এখানে আমরা শত শত হাজার হাজার এখানে মিউজিক আমরা পেয়ে যাই বাংলা হিন্দি ইংলিশ সবগুলো পেয়ে যাই এমনকি এখানে গজল থেকে শুরু করে ওয়াশ পর্যন্ত আমরা এখানে পাই সো আমরা কী করি সাধারণত এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা এখান থেকে প্লে করে করে সিলেকশন করে আমরা সেটা দিয়ে ভিডিও আপলোড করে ফেলি সো আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা এই কাজটি কখনোই করবেন না বিশেষ করে যাদের ফেসবুক পেজ এখনো মনিটাইজেশন পান নাই এখনো মনিটাইজ হয় নাই তারা তো কখনোই করবেন না আর যাদের মনিটাইজ হয়েছে তারা একটু একটু করলে করতে পারেন বাট না করাই অনেক ভালো সো আপনারা এখান থেকে মিউজিকগুলো সিলেকশন করে আপনারা কখনো আপনাদের রিলস ভিডিও হিসেবে আপলোড করবেন না তারপর লম্বা ভিডিওতে এখান থেকে মিউজিক ডাউনলোড করে লম্বা ভিডিওতে আপনারা ইউজ করবেন না যখন দেখবেন আপনার ফেসবুকের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা যখন কমপ্লিট হবে এবং আপনি যখন ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য তখন দেখবেন আপনাকে রিজেক্টেড করে দিবে আপনাকে যে কোনো সমস্যা ধরা দিবে আনঅরিজিনাল কন্টেন্ট বা পলিসি ইস্যু বা অন্য কোনো সমস্যা দিয়ে আপনাকে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন জন্য যে अप्लाई করবেন সেটা রিজেক্টেড করে দিবে সো সেজন্য আপনারা কখনো এখান থেকে এই মিউজিকগুলো আপনারা ইউজ করে রিলস ভিডিও হিসেবে আপনারা আপলোড করবেন না আপনারা কোথায় থেকে মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করবেন 100% নিরাপদে সেটা আমি এখন দেখাই দিচ্ছি সো আপনারা কি করবেন এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারই বেস্ট সো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করলাম ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা কি করবেন এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম এই যে আমার এখানে লেখা এসেছে দেখেন বিজনেস ডট ফেসবুক ডট কম যখন আপনি লিখবেন তখন এই যে দেখেন মেটা বিজনেস সুইটের এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে দেন আপনারা কি করবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এসে গেছে সো আপনারা যারা প্রথমবারের মতো আপনাদের ব্রাউজারে এই কাজটি করবেন তখন আপনাদের পেজের আন্ডারে অর্থাৎ আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার পেজটি খুলেছেন আপনার সেই ফেসবুক আইডিটা এখানে আপনার নাম্বার পাসওয়ার্ড জিমেইল দিয়ে এখানে লগইন করতে হবে লগইন করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে সো আমি আগে লগইন করে নিয়েছি বিদায় এখানে डायरेक्टली এসে গেছে সো যাদের আসবে না তারা লগইন করে নিবেন ঠিক আছে অথবা আপনি এখান থেকে সার্চ বারে গিয়ে m.facebook.com লিখে আপনি সেখান থেকে লগইন করতে পারেন পরবর্তী সময়ে আপনি যখন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখবেন তখন কিন্তু অটোমেটিকলি আমার মতো শো হবে সো এখানে দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি এরপর আমরা কি করব আমি দেখেন একটু জুম করতেছি জুম করার পর এই যে দেখেন বাম পাশে অল টোলস নামে আমরা একটা অপশন দেখতে পাবো সো আমরা কি করব এখান থেকে অল টোলস এই অপশনে ক্লিক করব অল টুলস অপশনে ক্লিক করার পর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এরপর দেখেন আমরা কি করব এই যে এখানে খালি জায়গা ক্লিক করব খালি জায়গায় ক্লিক করলে তাহলে লেখাটা চলে যাবে এরপর দেখেন আমি আরেকটু জুম করতেছি এই যে দেখেন আমরা এখানে সাউন্ড কালেকশন নামে একটি অপশন পেয়ে যাচ্ছি সো আপনারা কি করবেন এখান থেকে সাউন্ড কালেকশন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনি 100% নিরাপদে আপনার পছন্দের মতো মিউজিক আপনি ডাউনলোড করে আপনার রিলস ভিডিওতে লম্বা ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে আপনাদেরকে বলি আপনারা যখন এখানে সাউন্ড কালেকশন এই অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে যদি ফেসবুকের মেটা বিজনেস সুইট যে অ্যাপসটা আছে যে আমি দেখাচ্ছি দেখেন মেটা বিজনেস সুইট যে দেখেন মেটা বিজনেস সুইট যে অ্যাপসটা আছে এটা যদি আপনার ফোনে লগ থাকে তাহলে আপনি এটাকে আনইনস্টল করে দিবেন দেখেন আমি কিন্তু আন করে দিয়েছি দেখেন ইনস্টল দেখাচ্ছে অর্থাৎ ডাউনলোড করতে বলতেছে ইনস্টল করতে বলতেছে আমি এটাকে আনইনস্টল করে দিয়েছি তার কারণ হচ্ছে এখানে যখন যখন আপনি সাউন্ড কালেকশনে ক্লিক করবেন আপনাকে বিজনেস সুটে যে ইন্টারফেসটা আসে সেখানে নিয়ে যাবে আপনাকে মিউজিক দেখাবে না সেক্ষেত্রে মেটা বিজনেস শ্যুট অ্যাপসটাকে আপনি আন করে দিবেন আমার মতো আন করার পর এখান থেকে সাউন্ড কালেকশন এই অপশনে ক্লিক করবেন এরপর আমরা কি করব এখান থেকে এই যে দেখেন আমরা কি করব এখান থেকে এই বক্সটাকে মার্ক করে দিব দেন এখান থেকে আই অ্যাগ্রি এই অপশনে ক্লিক করে দিব তারপর দেখেন আমাদের সামনে কিন্তু মিউজিকের যে লিস্টটা সেটা এখানে এসে গেছে এখান থেকে আপনি দুই ধরনের মিউজিক পাবেন প্রথমত হচ্ছে মিউজিক অর্থাৎ গান তারপর দেখেন সাউন্ড ইফেক্ট বিভিন্ন ফানি ভিডিওতে আমরা দেখি অনেকেই ভিডিওতে ফানি ইফেক্ট ইউজ করে সো আপনারা চাইলে এখান থেকে সাউন্ড ইফেক্ট এই অপশানে ক্লিক করে একদম ফ্রিতে কোনো কপিরাইট ছাড়া আপনারা এখান থেকে সেই ফানি সাউন্ডগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন এখন কথা বলি মিউজিক নিয়ে এই যে দেখেন এখান থেকে আপনি জাস্ট স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন মাঝখানে একটি প্লে করার একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনে ক্লিক করব এই অপশনে যখন আমরা ক্লিক করব তাহলে এই মিউজিকটি প্লে হবে এবং এখান থেকে মিউজিকটা যদি আপনার ভালো লাগে আপনি কি করবেন এখান থেকে ডাউনলোডের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন দেখেন অটোমেটিকলি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে সো এখান থেকে এই যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখেন একটা একটাতে ক্লিক করে আপনার পছন্দের মতো মিউজিক আপনি এখান থেকে ইউজ করতে পারবেন কিংবা ডাউনলোড করতে পারবেন তাছাড়া এখানে যে ইন্ডিয়ান অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে ইন্ডিয়ান যত মিউজিক আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন যেগুলো কপিরাইট ফ্রি তাছাড়া ইন্ডিয়াতে যে বাংলা গানগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এখান থেকে প্লে করে করে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ডাউনলোড করে আপনার রিস ভিডিওতে আপনার লং ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি সাউন্ড ইফেক্টস এই অপশনে ক্লিক করেন একইভাবে এখানে সাউন্ড ইফেক্টসের আপনি একটি লিস্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি প্লে করে করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে করে আপনি ডাউনলোড করবেন দেন আপনার রিলস ভিডিও কিংবা লং ভিডিও তো আপনি আপলোড করবেন ইউজ করে আপলোড করবেন সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কোথায় থেকে ফেসবুকের জন্য একশো পার্সেন্ট নিরাপদভাবে মিউজিক ইউজ করবেন বা কোথা থেকে নেবেন অডিও লাইব্রেরি এখান থেকে নেবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ